আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ৪০। আজ আমরা শিখব যে কার চিহ্নটি তা হচ্ছে ওকার। বন্ধুরা, প্রথম কাজটি লক্ষ্য করো, ছবি দেখে গল্প বলি ও শুনি। ছোলা খায় লোপা বসে, ঢোল হাতে খোকা হাসে। বন্ধুরা, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি কি? ছোলা খায় লোপা বসে, এবং দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ঢোল হাতে খোকা হাসে। এখানে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এখানে লক্ষ্য করতে পারবে যে প্রথম বাক্যটিতে ছোলা এবং লোপা, এবং দ্বিতীয় বাক্যটিতে ঢোল এবং খোকা। এই শব্দগুলোতে আমরা ওকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি। প্রথমে রয়েছে ছোলা, ছ ওকার ছো, ল আকার লা, ছোলা, এবং লোপা শব্দটিতে ল ওকার লো, প আকার পা, লোপা। ছোলা খায় লোপা বসে, এখানে আমরা ওকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি। এবং দ্বিতীয় বাক্যটিতে ঢোল, ঢ ওকার ঢো, ল ঢোল, এবং খোকা শব্দটিতে খ ওকার খো, ক আকার কা, খোকা। ছোলা খায় লোপা বসে, ঢোল হাতে খোকা হাসে। তাহলে এখানে আমরা ওকারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারলাম। তৃতীয় কাজটি লক্ষ্য করি, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। বন্ধুরা, তোমরা এখানে নিচে কিছু শব্দ দেখতে পাচ্ছ, ছোলা, খোকা, লোপা, ঢোল। এবার আমরা শব্দগুলোকে উপরের ছবিতে খুঁজে বের করব। আমরা ছোলা এবং লোপা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে, এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি খোকা এবং ঢোল। পরবর্তী কাজটি হচ্ছে ডট মিলিয়ে ওকার লিখি, ওকার। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা ওকার লিখব। ডট মিলিয়ে ওকার আমরা দেখে নিলাম। ওকার লিখি ও শব্দ পড়ি। বন্ধুরা, এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোতে আমরা ওকার লিখব ও শব্দটি পড়ব। প্রথমে রয়েছে ছ এবং ল আকার, এখানে আমরা ওকার লিখব। তাহলে কি হয়ে গেল? ছ ওকার ছো, ল আকার লা, ছোলা। অতঃপর রয়েছে খ এবং ক আকার, এখানে আমরা কি বসাবো? ওকার বসাবো। তাহলে হয়ে গেল খ ওকার খো, ক আকার কা, খোকা। অতঃপর রয়েছে ঢ এবং ল, এখানে আমরা ওকার লিখব। তাহলে কি হয়ে গেল? ঢোল, ঢ ওকার ঢো, ল ঢোল। এবার পড়ি ও লিখি, থোকা থোকা ফুল, ছোট ছোট দুল। বন্ধুরা, তোমরা এখানে দুইটি বাক্য দেখতে পাচ্ছ, থোকা থোকা ফুল এবং ছোট ছোট দুল। এখানে থোকা এবং ছোট শব্দটিতে ওকারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, থ ওকার ধো, ক আকার কা, থোকা, এবং ছোট শব্দটিতে ছ ওকার ছো, ট ছোট। থোকা থোকা ফুল, ছোট ছোট দুল, এখানে আমরা ওকারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। সর্বশেষ কাজ, বাক্যের শেষে দাড়ি বসাই, থোকা থোকা ফুল, এখানে আমরা কি বসাবো? দাড়ি বসাবো, এবং ছোট ছোট দুল, এখানেও আমরা দাড়ি বসাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।